দেখুন, অনেকদিন ভাটপাড়া সেট জেনারেল হসপিটাল, যে হসপিটালটা শুধুমাত্র ভাটপাড়া নয়, জগদ্দল, নপাড়া, আমাদের পঞ্চায়েত এরিয়া সবটাই কভার করে, অনেক বিস্তারিত একটা অঞ্চল কভার করে। সেই হসপিটালটা খুবই খারাপ পরিস্থিতিতে ছিল বিগত দিনে, কেউ এরপরে সেভাবে নজরদারি করেনি। আমরা এবার উদ্যোগ নিয়েছি সেটাকে ঠিক মতন করা, এবং আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, তিনিও আমাদের এই আশ্বাসন দিয়েছেন যে আগামী দিন এখানের যে যন্ত্র লাগে, এক্সরে থেকে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে আল্ট্রাসোনোগ্রাফি, বিভিন্ন যেগুলো লাগবে সেগুলোর ব্যবস্থাপনা তিনি করে দেবেন, এবং তার তহবিল থেকেও তিনি এখানে যা দেওয়ার সেটা দিয়ে এই হসপিটালটাকে একটা মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার তার প্রচেষ্টা, এবং ভাটপাড়া পৌরসভা যথাসাধ্য তার তরফ থেকে সেটাকে বোর্ড অফ কাউন্সিলার্সের তরফ থেকে সেখানে সব রকম ব্যবস্থা করা হচ্ছে। এখানে দুটো ঠান্ডা জলের মেশিন আছে, রোগী বসার জায়গা আছে, সব রকম আলো লাগানো হয়েছে, রোড রাস্তা এমার্জেন্সিটাকে নতুন রূপেও তৈরি করা হচ্ছে। আশা করি এই গোলঘর হসপিটাল আজ থেকে বছরখানেক আগে যারা দেখে গেছেন, আজকে দেখলে তার পুরোপুরি কায়া পাল্টে গেছে, আর এবং আগামী দিন দেখলে তারা বুঝতে পারবে এটা আরও বৃহত্তমভাবে এটা চেঞ্জ হবে, এবং খুব সুন্দর ফ্যাসিলিটিস, ডাক্তার থেকে আরম্ভ করে নার্স সব কিছু এখানে থাকবে। না, আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলি, একটা মানুষের মধ্যে, ডাক্তারদের মধ্যে যারা দূরদরাজ নতুন ডাক্তার যারা হয়ে আসছেন আমাদের মধ্যে, তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করতো যে এই হসপিটালে সবসময় গেলেই ঝুটঝামেলা হয়, মারামারি হয়, কিন্তু এখন আস্তে আস্তে সেই ভয়ভীতিটা কেটে গেছে, আর এখন অনেক ডাক্তার আসছে। রিসেন্টলি প্রায় 8 জন ডাক্তার আমাদের এখানে জয়েন করেছে, আর আশা করি আগামী দিনেও তারা আসবে। তাদের যে প্রোটেকশন, তাদের যা ব্যবস্থাপনা, তাদের সবটাই আমরা দিচ্ছি এই তরফ থেকে, আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আমাদের তরফ থেকে। আমরা আশা করি আগামী দিনে সব ডাক্তাররা আসবে, আর এটাকে একটা পূর্ণ মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা গঠন করতে পারবো। আমি অলরেডি চিঠি দেওয়া হয়েছে, এবং আমাদের মাননীয় সাংসদ, তিনিও ইতিমধ্যেই আমাদের মন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে বলেছে, এবং সিএমএইচের সাথে লাস্ট শনিবারে একটা বৃহত্তম মিটিং হয়েছে নয়টি স্টেট জেনারেল হসপিটাল, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল নিয়ে বিভিন্ন রকমভাবে সেই আলোচনা হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে তার রূপরেখার ডিপিআর তৈরি হয়ে সামনে চলে আসবে।